সপ্তম শ্রেণীর যে টেক্সট দিয়ে আমাদের এই ক্লাস ভিত্তিক আলোচনা শুরু হয়েছে সেই টেক্সটের তৃতীয় তথা অন্তিম উপয়েককে সবাইকে স্বাগত জানাই আমাদের মূল বিষয়বস্তু তথা টেক্সটটি হলো কার দৌড় কদৌড় রচয়িতা শিবতোষ মুখোপাধ্যায় এই প্রবন্ধে যেখানে প্রাবন্ধিক জীবনের গতিময়তা সম্পর্কে আমাদের শিক্ষা দিয়েছেন সেখানে তিনি জীবের জীবনতাত্ত্বিক বৈশিষ্ট্যের ভেতরে গমন বৈশিষ্ট্যটিকে তুলে ধরেছেন এবং আলোচনা করেছেন খুব স্বাভাবিকভাবেই উদ্ভিদের ক্ষেত্রে এক জায়গায় স্থানুভাবে অঙ্গ সঞ্চালন তথা চলন এবং প্রাণীর ক্ষেত্রে গমন বৈশিষ্ট্যের একটি সম্যক ধারণা আমরা পেয়েছি এবং তার মধ্যে দিয়েই এর আগের যে আমরা এককের অংশে পড়েছি সেক্ষেত্রে আমরা দেখেছি একাধিক জীব কিভাবে নিজস্ব গতিবেগের মাধ্যমে এগিয়ে চলছে এবং সেক্ষেত্রে তার ওজন একটি অন্যতম সহায়ক সেই তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে এসে আজকে আমরা শেষ অংশের পাঠটি সম্পূর্ণ করব একটু পড়া এবং তার সাথে বিশ্লেষণের মাধ্যমে আজকের ক্লাসটি সম্পূর্ণ করা হবে বাইরের চলাটা আসল নয় এ পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যকারের চলা তা হল মানুষের নিজের চলা তার মনোভূমির মধ্যে খুব বাস্তব এবং সত্যি কথা বলেছেন এখানে প্রাবন্ধিক অর্থাৎ বাইরের যে চলা অর্থাৎ বহির জগতের তথা বহির বিশ্বের চলা আমাদের তথা যাবতীয় জীবকুলের একটা শারীরিক কসরতের প্রয়াস মাত্র কিন্তু আমরা এই শারীরিক কসরতকে ছাপিয়ে গিয়েও মনের গতিতে অনেক দূর চলতে পারি অর্থাৎ যখন আমাদের ছোট্ট বন্ধুরা মনে করতে পারবে যে যখন আমরা কোথাও পড়াশোনা করি বা কোনো কিছু যখন এক জায়গায় স্থিরভাবে থাকি তখন আমরা কিন্তু একাধিক কথা চিন্তা ভাবনা করতে থাকি তাহলে এই চিন্তাগুলো কারা করে চিন্তা কিন্তু করে আমাদের বিচরণশীল মন এক জায়গায় আমাদের শরীরের স্থায়িত্বে আমরা স্থিরভাবে থাকলেও আমাদের মন কিন্তু নানান জায়গায় ঘুরে আসে এবং মনের গতি অত্যন্ত দ্রুত এই বিষয়ে পরের আলোচ্য অংশে বলা আছে মানুষের মনের গতিবেগ আলোর গতিসম্পন্ন ঘণ্টায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অর্থাৎ এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের এত সুদূর দূরত্ব আলো যেমন অতিক্রম করতে পারে ঠিক তেমন মানুষের মনও কিন্তু এই দূরত্ব বা এর থেকেও অনেক অনেক বেশি দূরত্ব পাড়ি দিতে পারে তার কোথাও যেতে নেই মানা অর্থাৎ আমি এখানে বসে আছি আমার মন হয়তো চলে গেছে লর্ডসের মাঠে ক্রিকেট দেখতে বা ইডেন গার্ডেনে অর্থাৎ মন এখান থেকে অন্য কোথাও যেখান খুশি যাক না কেন মনের গতিবেগে কোথাও কোনো প্রতিবন্ধকতা বা বাধা নেই মন নিজের খেয়াল খুশি মতো যেখানে সেখানে চলে যেতে পারে ক্রমবিকাশের দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে অর্থাৎ ঠিক প্রথম যখন বন মানুষের মধ্যে থেকে মানুষ নিজের সভ্যতার অভিমুখে যাত্রা শুরু করেছিল তখন কিন্তু মানুষের মন এত সংগঠিত এত পরিণত ছিল না ক্রমবিকাশের পথ পেরিয়ে মানুষ তার নিজস্ব সুন্দর মন পেয়েছে মনকে চালাবার ক্ষমতাও এবং সেই সঙ্গে পেয়েছে মনকে পরিচালনা করার সুনির্দিষ্ট ক্ষমতা কোথাও যেতে নেই মানা অর্থাৎ এই মনের কোথাও যেতে কোনো বাধা নেই যে কথাটা একটু আগেই আলোচনা করলাম মন রথ অবাধ অর্থাৎ রথ যেমন গতিশীল মানুষের মনও কিন্তু অবাধ বিচরণকারী তথা অবাধ গতিশীল ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না হাতে পায়ে পাঁচ আঙুল বিশিষ্ট জীব ছিল তারা অর্থাৎ প্রথম উপয়েককে যে অভিযোজনের বৈশিষ্ট্যের কথা বলছিলাম সেই অভিযোজনের কিন্তু একটা অন্যতম প্রমাণ এখানে প্রাবন্ধিক আমাদের সামনে পেশ করেছেন অভিযোজন আর কিছুই নয় প্রজন্ম পরম্পরায় জীবের সদর্থক চেষ্টার মধ্যে দিয়ে তার শারীরিক সংস্থানগত পরিবর্তনকেই অভিযোজন বলা হয় অর্থাৎ উদাহরণের সাপেক্ষে আমরা ভালোভাবে বুঝতে পারবো যেমন ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো কিন্তু পায়ে খুঁড় ছিল না অর্থাৎ ঘোড়ার পূর্ব প্রজন্মের যে ঘোড়াগুলি ছিল তাদের ছিল না পায়ের খুঁড় হাতে পায়ে পাঁচ আঙুল বিশিষ্ট জীব ছিল তারা অর্থাৎ তারা কিন্তু তাদের হাত এবং পা হিসাবে পাঁচটি করে করে প্রত্যেকটি হাত এবং পায়ে আঙুল ছিল কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হলে রইল শুধু মাঝের আঙুলটি যাকে আমরা খুঁড় বলে জানি এবং সেটি সময় অনুপাতে যথেষ্ট শক্ত হয়ে যায় অর্থাৎ ঘোড়ার সদর্থক ছোটার যে চেষ্টা সেই সদর্থক ছোটার চেষ্টাতেই প্রজন্ম পরম্পরায় বাহিত হয়ে তার শারীরিক অঙ্গসংস্থানগত পরিবর্তন হয় অর্থাৎ ঘোড়ার অভিযোজন হয় এবং তার পায়ে খুর চলে আসে এবং হাত এবং পায়ে খুর চলে আসে এবং চারটে পায়ের খুড়কে সম্বল করেই সে কিন্তু দ্রুত গমন করতে সক্ষম হয় ঘোর মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে যায় কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয় মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ান অর্থাৎ পৃথিবীতে বলা হয় সব থেকে দ্রুত গতিশীল হচ্ছে আলো যে কোনো প্রাণী যে কোনো জীব সকলের থেকেই কিন্তু আলো অত্যন্ত বেশি গতিমান কিন্তু একমাত্র মানুষের মনের গতি কিন্তু আলোর প্রতিস্পর্ধী হতে পারে তথা কোথাও কোথাও আলোর গতিকেও হার মানিয়ে দিতে পারে মানুষের মনের গতি এতটাই দ্রুত সেই কারণে বলা হয়েছে মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচালনা করেছে দিকে দিকে এই মনকে নিজের সদর্থক মনকে সঙ্গে নিয়ে মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় গমন করেছে হুয়েন সাং এসেছেন সুদূর চীন থেকে তার মনকে সঙ্গে নিয়ে অর্থাৎ সুদূর চীন থেকে হিউয়েনসাং সাং তথা হুয়েন সাং যখন এসেছিলেন ভারতের মাটিতে তখন কিন্তু তিনি উত্তর ভারত দক্ষিণ ভারত সহ সমগ্র ভারতকে পরিক্রমণ করেছিলেন নিজের সঙ্গে হিউয়েন সাং এনেছিলেন তথা হিউয়েন সাং এনেছিলেন নিজের সচেতন মনকে যার মধ্যে দিয়ে তিনি জ্ঞান আহরণ করেছেন এবং তার বিখ্যাত গ্রন্থ সিইউকিতে সেই একাধিক ভ্রমণ বিবরণী লিপিবদ্ধ করেছেন ভারতের অতীশ দীপঙ্কর গেছেন তিব্বতে ভারতের অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়ে কিন্তু ধর্মপ্রচার এবং শিক্ষা লাভ করেছিলেন এবং বিভিন্ন বৌদ্ধ ধর্মের এক স্থপতি হিসাবে আমরা ওনাকে জেনে থাকি তিনি তিব্বতে ধর্মপ্রচার এবং শিক্ষা বিস্তার করেন গামা এসেছেন তুমুল সুমদ্র পেরিয়ে ভারতবর্ষে আবিষ্কারের নেশায় মত্ত হয়ে চতুর্দশ শতকে কিন্তু গামা আসেন ভারতের কালিকট বন্দরে তিনি উপস্থিত হন এবং তার যে আগ্রহ ছিল সেটি ছিল ভারতবর্ষকে আবিষ্কার বাণিজ্যিক প্রয়োজনে আর কলম্বাস তার দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন কলম্বাস ভারত আবিষ্কারের নেশায় মত্ত হয়ে যখন বেরিয়েছিলেন তিনি চলে গিয়েছিলেন অন্য ইউ আমেরিকা ইউরোপের দিকটায় এবং সেখানে গিয়ে তিনি নতুন একটি দেশ আবিষ্কার করেছিলেন যে দেশটিকে আমরা বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ নামে চিনি তথা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নামে চিনি শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে প্রাজ্ঞ মনীষী শঙ্করাচার্য তিনি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন দিকে গেছেন আবিষ্কারের নেশায় মত্ত হয়ে নিজের দেশকে ভালোভাবে চিনে নিতে জেনে নিতে ও বুঝে নিতে চেয়েছিলেন এই আচার্য সবচেয়ে এই কিছু প্রাসঙ্গিক উদাহরণ তুলে দেয়া হলো যেখানে মানুষ নিজের সচেতন মনকে নিয়ে বিশ্বজয়ের খেলায় কিন্তু মেতেছিলেন সেই কিছু টুকরো উদাহরণ তোমাদের সামনে প্রাবন্ধিক উপস্থিত করলেন সবচেয়ে মজার ব্যাপার এই যে মানুষ এখন শুধু নিজে চলেই খান্ত নয় সে অন্য সব কিছুকে চালাতে সমান উৎসুক অর্থাৎ শুধুমাত্র একা নিজে চলেই সে শান্তি পাচ্ছে না সে নিজস্ব আবিষ্ক বুদ্ধিভাবনার প্রেক্ষিতে ও আবিষ্কারের উন্মত্ততায় একাধিক জিনিসকে কিন্তু পরিচালনা করছে যেমন জাহাজ রেল প্লেন জেট ইত্যাদি অর্থাৎ জেট প্লেন এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোরদৌড়ের মাঠ করে তুলেছে সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে স্বর্গমর্ত পাতাল পার করবে ক্ষমা করবে পাতাল কথাটি নেই স্বর্গমর্ত তোলপাড় করবে তাই জীবনের চারশো চল্লিশতে মানুষ বিশ্বকীর্তি স্থাপন করেছে অর্থাৎ জীবনের সর্ব আঙ্গিকে অর্থাৎ চতুর্দিক কথাটি বোঝাতেই এই চারশো চল্লিশ কথাটিকে ব্যবহার করা হয়েছে জীবনের চতুর্দিকে যাবতীয় চতুষ্পার্শ্বে চারি ক্ষেত্রতেই সে কিন্তু বিস্তার লাভ করেছে এই বিষয়টা আমাদের জানানোর পরে একদম শেষ অংশে প্রাবন্ধিক এসেছেন সেখানে তিনি আরও পরিস্ফুটভাবে নিজস্ব ধারণা দিচ্ছেন মানুষের এতক্ষণ ধরে গুণকীর্তন জানানোর পরে আমাদের উনি একটা সামগ্রিক ধারণা দিচ্ছেন এইভাবে ক্ষণিকের পা দিয়ে কেউ সিলিয়া দিয়ে কেউ দাঁড়া দিয়ে নানা রকমের পা দিয়ে সবাই চলছে অর্থাৎ বিভিন্ন গমন আঙ্গের মধ্যে দিয়ে সকল জীব কিন্তু চলতে চাই এগিয়ে যেতে চায় সকলেই কেউ থেমে থাকতে চায় না চারিদিকে সবাই ছোটাছুটি করছে কিসের এত জয়যাত্রা কিসের এত তারা অর্থাৎ তারাহুড়ো পৃথিবীটাও পাগলের মতো হনহন করে ছুটে চলেছে অর্থাৎ দেখো এই প্রবন্ধের যাত্রাপথ কিন্তু শুরু হয়েছিল এক কোষি একটা প্রাণী থেকে সেখান থেকে কত ছোট মাপের প্রাণী থেকে চলে যাচ্ছেন উনি সর্ববৃহৎ বুদ্ধিধর প্রাণীর কাছে অর্থাৎ মানুষের কাছে এবং শেষে তার যাত্রাপথ প্রাবন্ধিকের যাত্রাপথ এসে শেষ হচ্ছে একদম পৃথিবীর কথা বলে অর্থাৎ ছোট থেকে বৃহতের প্রতি সকলেরই কিন্তু যাত্রা পৃথিবীটা পৃথিবীটাও পাগলের মতো হন হন করে ছুটে চলেছে পৃথিবীটাকে এক আমি একবার শুধিয়েছিলাম তোমার কেন চলবার জন্য এত দায় অর্থাৎ এখানে অবশ্যই সরাসরি পৃথিবীর সাথে প্রাবন্ধিকের কোনো কথা হয়নি কিন্তু যখন রচনার শেষাংশে একটা সুন্দর অনুভূতি তিনি প্রকাশ করছেন যে পৃথিবী যদি কথা বলতে পারত তাহলে কাল্পনিক কথোপকথনে হয়তো এই বার্তালাপি প্রাবন্ধিকের সাথে তার হতো এবং পৃথিবী একটা সুন্দর উত্তর দিত যেটা সামনেই প্রাবন্ধিক আমাদের জানাবেন পৃথিবীটাকে একবার আমি আমি একবার শুধিয়েছিলাম তোমার কেন চলবার জন্য এত দায়। এ যাত্রা তোমার থামাও সুজ্জিত কারুর পিছু পিছু ধাওয়া করছে না তুমি কেন এত তাড়াতাড়ি করছো তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন অর্থাৎ পাঠকের সাথে সরাসরি এক্ষেত্রে প্রাবন্ধিক যেন আলাপচারিতা করছেন বা সাক্ষাৎকার তিনি দিচ্ছেন সেক্ষেত্রে তিনি এই উত্তরটা দিচ্ছেন পাঠককে যে তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল থামা মানে জীবনের শেষ খুব গুরুত্বপূর্ণ কথা এবং খুব তাৎপর্যপূর্ণ কথা যে যেদিন মানুষ থেকে শুরু করে যাবতীয় জীব থেমে যায় সেদিনই কিন্তু তার মৃত্যু হয় অর্থাৎ থেমে থাকা জীবনের স্তব্ধতার অন্যতম প্রতিরূপ তাই থামা মানেই জীবনের শেষ যতদিন আছো ততদিন চলো দাঁড়িও না অর্থাৎ যতদিন জীবিত আছো যতদিন প্রাণশক্তি আছে ততদিন চলতে থাকো সে চলাটা শুধুমাত্র গমনের মধ্যে দিয়েই নয় সে চলাটা শারীরিক চলা যেমন তেমন মানসিক চলা সে চলাটার মধ্যে রয়েছে প্রশ্ন করা সেই চলার মধ্যে রয়েছে জানার ইচ্ছা অর্থাৎ প্রত্যেকটা দিকেই মানুষ থেকে শুরু করে যাবতীয় পৃথিবীর জীব যত সক্রিয় থাকবে ততই কিন্তু তার জীবনের চলিষ্ণুতা বজায় থাকবে তাই থামা মানে জীবনের শেষ যতদিন আছো ততদিন চলো দাঁড়িও না শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না শাশ্বত সত্য অর্থাৎ সত্যির কাছে পৌঁছে যাওয়ার যে চেষ্টা সেটাকে কখনো কেউ থামিও না চরই বেতী শেষ কথাটি একটি শব্দবন্ধের মধ্যে দিয়েই একটা সার্বিক তত্ত্বকে এক্ষেত্রে প্রাবন্ধিক উপস্থাপন করেছেন চরৈ বেতী অর্থাৎ চলতে থাকো এটি উপনিষদের একটি অন্যতম সারগর্ভ বক্তব্য এই চরৈবেতী কথাটি তো এর মধ্যে দিয়ে আমরা সামগ্রিকভাবে আমাদের এই আলোচ্য পাঠ্যবস্তুটি শেষ করলাম সুতরাং যে ভিডিও তিনটে ক্ষেত্রে হলো এই পাঠ্যবস্তুটি অবলম্বনে এইগুলি যদি একসাথে তোমরা স্টাডি করো তাহলে আশা করি এই মূল বিষয়বস্তুটি সম্পর্কে ধারণাগত দিক থেকে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ধারণা তোমাদের তৈরি হবে এবং যাবতীয় উত্তর লেখায় এই প্রবন্ধ থেকে যাবতীয় উত্তর লেখার জন্য তোমাদের তা সহায়ক হবে বলে আমি বিশ্বাস রাখি এক্ষেত্রে স্কুলের পরবর্তী ক্ষেত্রে এই যে হাতে কলমের অংশগুলি থাকবে এই অংশগুলি কিন্তু বাড়িতে নিজে নিজে ভিডিওগুলি দেখে যে অংশগুলি তুমি বুঝেছো তার মধ্যে দিয়ে এই হাতে কলমের প্রশ্নের উত্তর তৈরি করার চেষ্টা করবে এবং স্কুল খুললে অবশ্যই শিক্ষককে দেখিয়ে নেবে তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ এরপরে খুব শিগগিরই আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে